সদ্য সমাপ্ত সিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথন 2022 এ চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কেমন ছিল তাদের চ্যাম্পিয়ন জার্নি, তাই শুনবো একজন চ্যাম্পিয়নের কাছ থেকে। সিটিও ফোরাম হ্যাকাথন 2022 আমরা যেটা চ্যাম্পিয়ন ছিলাম লাস্ট 2 মাস আগে, আমরা সেটাতে আইডিয়া রাউন্ডে অ্যাপ্লাই করি, দেন আমরা সেখান থেকে প্রোটোটাইপ রাউন্ডে আমরা সিলেক্ট হই, অ্যান্ড দেন ফাইনাল রাউন্ডে 11টা টিমের মধ্যে আমরা টোটাল প্রথম চ্যাম্পিয়ন স্থান অর্জন করি। টোটাল 200 টিমের মধ্যে আমরা চ্যাম্পিয়ন হই। আমরা যে প্রবলেমটা সলভ করছি সেটা হচ্ছে যে একটা কৃষক প্রত্যেক বছর তার পণ্যগুলো 40% কম দামে বিক্রি করতো একটা মিডলম্যানের কাছে। সো আমরা ওই প্রবলেমটা সলভ করতেছি এভাবে, আমরা কৃষককে একটা ডেটা ড্রিভেন প্ল্যাটফর্ম দিচ্ছি যেখান থেকে কৃষক তার পণ্যগুলো আমাদের প্ল্যাটফর্মে দিচ্ছে, এবং সে একই সাথে তার টেম্পারেচার, তার ডিও লেভেল, তার পিএইচ লেভেল, এবং হচ্ছে যে তার টোটাল ওই ফার্মের যতগুলো ডেটা ইন্ডেক্স আছে সবগুলো সে আমাদের প্ল্যাটফর্মের থ্রুতে ক্যালকুলেট করতে পারছে, যেটা তাকে খুব কনভেনিয়েন্ট একটা ওয়ে দিচ্ছে কীভাবে ফার্ম ডিজিটালি মনিটর করা যায়। আমাদের সলিউশনটা ছিল এ জিপিএস বেসড ফার্ম প্ল্যানিং ম্যাপিং অ্যান্ড ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম, যার থ্রুতে একটা কৃষক 40% কম দামে যে পণ্যটাকে বিক্রি করতে হইতো একটা মিডলম্যানের কাছে, এখন সেটা আর করতে হয় না। সে ডিরেক্টলি আমাদের D2C মার্কেট প্লেসের মাধ্যমে তার পণ্যগুলো সেখানে সরবরাহ করছে এবং সাধারণ কাস্টমাররা তার পণ্যগুলো কিনতে পারছে। আমরা আসলে সেখানে দুটো অ্যাপ বানিয়েছিলাম, একটা হচ্ছে ফার্মেক্স ফার্মার, একটা হচ্ছে ফার্মেক্স শপ। ফার্মেক্স শপ বানানো হয়েছে কাস্টমারদের জন্য এবং ফার্মেক্স ফার্মার বানানো হয়েছে কৃষকদের জন্য। আর আমাদের এই অ্যাপের মাধ্যমে কৃষক যার তার পণ্যের কয়েকটা ছবি আর নাম আর পণ্যের দাম দিয়ে দিলে অটোমেটিক্যালি আমাদের AI সিস্টেম তার জন্য একটা শপ রেডি করে দিচ্ছে, যেই শপের থ্রুতে একটা কৃষক তার পণ্যগুলো D2C মার্কেট প্লেসে দিয়ে দিচ্ছে। এবং যখন ফার্মেক্স শপে একটা কাস্টমার আসবে তখন সেখান থেকে ডিরেক্টলি অনেক কম দামে, যেমন আমরা টু বি ভেরি স্পেসিফিক, আমরা হচ্ছে 15% কম দামে তাকে মার্কেট থেকে পণ্যগুলো নিয়ে দিচ্ছি। রিসেন্টলি আমাদের আরেকটা অ্যাপও আমরা লঞ্চ করবো, যার নাম হচ্ছে ফার্মেক্স ডেলিভার, যার মাধ্যমে আমরা অনেকগুলো ডেলিভারি ম্যানের জন্য কর্মসংস্থানও সৃষ্টি করব। সো এর মাধ্যমে আমরা একটা বিগেস্ট ন্যাশনাল ক্রাইসিসকে সলভ করছি। আর হ্যাকাথনটা কেন ইম্পর্টেন্ট, বিকজ অফ হ্যাকাথন হচ্ছে আপনাকে একটা রিয়েল লাইফ প্রবলেম সলভ করার সুযোগ দিচ্ছে, আর সেটার জন্য সিটিও ফোরামকে আমরা অনেক বেশি ধন্যবাদ যে তারা এই ধরনের একটা যুগোপযোগী সমস্যাকে আমাদের সমাধানের জন্য আমাদেরকে সুযোগ দিয়েছে। শুধু সেটা না, আমরা যারা CSE ব্যাকগ্রাউন্ড তারা কিভাবে খুব দ্রুত, আমি যদি আপনাকে স্পেসিফিকভাবে বলি, আমরা টোটাল 2 মাস সময় পেয়েছি, সেই 2 মাসের মধ্যে আমাদেরকে ইন্টারঅ্যাক্টিভ সেশনের মাধ্যমে যাওয়া লাগছে, আমাদেরকে তারা মনিটরিং করছে, আমাদেরকে তারা মেন্টরিং করছে। সো তাদের এই 2 মাসের মধ্যে আমরা একটা বিগেস্ট প্রবলেমকে সলভ করার জন্য মানে ফাইনালি আমরা সেটা সলভ করতে পেরেছি, সেজন্য আমরা আসলে আমার টিম এবং পুরো কমিউনিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি।